আর ল্যামডা দুইটাই তো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো তো ভিজিক্যাল টেপ ল্যামডার অঙ্ক একেবারে যথেষ্ট সাদা মাটা অঙ্ক, এগুলো সমস্যার কথা না। তুমি 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখো, আগে সরাসরি অঙ্কটা দেখো, তারপরে আমি স্টেপ বাই স্টেপ, দুটা স্টেপ তো আছে দেখাচ্ছি আর কি। এটা এটা কিন্তু সেই অঙ্ক, উৎস এক মাধ্যম ভিন্ন, অঙ্কটা পড়ে দেখো লেখা আছে কিন্তু বাতাসের শব্দের বেগ। জি স্যার, স্যার এখানে আমরা যখন বায়ুতে হচ্ছে দ্রুতি জানি আর তরঙ্গ দৈর্ঘ্য জানি, তখন আমরা ফ্রিকুয়েন্সিটা বের করে নিলাম, দিয়ে সেই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে পানির জন্য কাজে লাগালাম। হ্যাঁ, যেটারই যেটার জন্য লাগাও সেটা দিয়ে কাজ করবে। এখানে জাস্ট আমাদের মূল যে বুঝটা বুঝতে হবে সেটি হলো আমাদের কি মান দেওয়া আছে সেটা আমি সাইড রুল লিখতে পারি কিনা, আর কি যে করতে হবে। তো তাহলে এখানে অনায়াসে 3টার মান আছে, একটার মান তুমি বের করতেই পারিছ এখানে যেটা দেওয়া আছে দেখো। আর এখানে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সেখান থেকে এফ ইজ ইকুয়াল টু কত এই জায়গাতে আশা করি জি স্যার, হওয়ার কথা না। বুঝতে পারছি। আচ্ছা ফাইন, এখন এরপরে অংশ দেখো, এই বেতারের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং এটা পরবর্তীতে তুমি দেখতেই পাওয়া যায় বেশ আসছে। জি স্যার, এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, বেগও দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। বেতারের কোন অঙ্কটা ইম্পর্টেন্ট সে অঙ্কটা কিন্তু আছে 5 নম্বরে, ওখানে যেটা একেবারে সাদা মাটা অঙ্ক আছে ওটা তো সবাই পারবে এবং সবাই পারা উচিত। 5 নম্বর অঙ্কটা দেখো, জি স্যার, এখানে তো হচ্ছে মানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা বেগটা বের করে নিতে পারবো, আর হচ্ছে এটাই হলো ফ্রিকোয়েন্সি এটাই দেওয়া এই আছে। অঙ্কে অঙ্কের ট্রাম্প কার্ড। এই বেগের মানও বের করতে স্টুডেন্টরা পারে না, অঙ্কও হয় না, খালি খুঁজে স্যার অঙ্কটা করবো কেমন। এখানে কেউ কেউ ভুল করে করে, কেউ যে 1020 ওটাকে বের করে, ওখানে বের করে ওখানে না পেঁয়াজ দিছে কি 3 সেকেন্ডে এত দূরত্ব কি করে। জি স্যার, মানে সরাসরি বেগটা না বলে কত সেকেন্ডে কত দূরত্ব এটা বলে দিছে। আচ্ছা ওকে, তাহলে নিচেরটা দেখো তো, নিচেরটা কি সেই অঙ্ক না? জি স্যার, 3 নম্বর অঙ্কটার মতো। সেই অঙ্ক 7 নম্বর কি প্রায় সেই ধরনের অঙ্কই না? স্যার, স্ক্রিনে এখনো আসেনি। ওই যে বেতারে 3 সেকেন্ডে এত গেল, মানে আগে আগে অঙ্কগুলো হতো কি যে মূল অঙ্কর পাশাপাশি মডারেশন অঙ্ক বলতে আসে। জি স্যার, এটা তো ওই অঙ্কই। আচ্ছা ফাইন, এই পাশেও দেওয়া আছে দেখো, এই বেসিক টাইপের অঙ্কগুলো দেখলে হয় কি একটু মনটা খুব ইজি মনে হয় যায়, আর কোনো ব্যাপার না। জি স্যার, এখানে কিন্তু খুব বাসা বাসা অঙ্ক আছে এবং অনেকটা কিছুটা প্যাটার্ন গুলো সেই রকম। দেখো এটা তো 8 নম্বর অঙ্ক মনে হয় নিয়ে কথা বলার প্রয়োজনই নেই, এটা ইজি পারবা তুমি। 9 নম্বর অঙ্ক এই জায়গাতে তোমাদের তাপমাত্রা বের করার যে রুলসটা তোমাদের বই অনুসারে আছে সেটা কিন্তু একটু ভিন্ন, আর এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একটু ভিন্ন, আশা করি সেটা দেখতে পাচ্ছ। জি স্যার, এই যে শব্দের বেগ নির্ণয়ের এই যেটা, এই সিস্টেমটা কি তোমার জানা আছে ভালোভাবে? জি স্যার,
মানে স্যার আমাদের বইয়ে এটা সূত্র আকারে সেভাবে নাই, আমাদের বইতে এটা নিয়ে কোনো কথাই নাই। ওই হচ্ছে পুরাতন বই তো দেখলাম যে এটা বলা আছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে সেলসিয়াস বা কেলভিনের জন্য 0.6 করে তাপ শব্দের বেগ বাড়ে। এখানে কিন্তু সেটাই ব্যবহার আর তো আর মানে তোমাদের বই ব্যবহার করলে কিন্তু এরকম আমাদের V1 ভাগ V2 এদিকে রুট ওভার অফ, তো ওখানে ওখানে যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটেও করা যায়, এই ফরম্যাটেও করা যায়, কি বুঝতে পারো নি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা প্রতিধ্বনির সাহায্যে দ্রুত বের করা, এর অর্থ আর অঙ্ক মেজিকা, আমার মনে হয় যে 9 নম্বর অঙ্ক বা 9 নম্বরের মতো কোনো অঙ্ক থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক তো? তাহলে আমি এটা ইনশাল্লাহ ইয়ে করলাম। শুনতেছো আমার কথা? এটা তাহলে আমি ক্লোজ করে পরে 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 অন্য কোনো অংশে, জি স্যার। ওকে। আমার মনে হয় এখানকার অঙ্ক শেষ আর নাই, ওই তিনটাই ছিল। এখানে ফার্স্ট অঙ্ক দেখো তো, এটা এটা হুবহু তোমাদের বইয়ের অঙ্ক। আমি জাস্ট একটা একটা অঙ্ক করে আমি এখানকার অঙ্কটা শুরু করে রাখতে চাচ্ছি। এটা হলো স্প্রিং এর তোমার ধ্রুবক, স্প্রিং বলের সূত্র কি? এফ ইজিক্যাল টু কে এক্স, তো স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কে এক্স, সেখান থেকে কে ইজিক্যাল টু কত দেখো, বুঝতে পারো কিনা? স্যার এরকম একটা অঙ্ক মনে হয় হচ্ছে বল অধ্যায় ছিল। হ্যাঁ, ওই যে স্প্রিং এর ক্ষেত্রে বল প্রয়োগের এখানে হয়েছে কি, জি এই যে স্যার। রিলেটেড আবার স্যার চার্জ, শক্তিরও একটা ব্যাপার ছিল যে কে ইজ ইকুয়াল টু এ, মানে হচ্ছে শক্তি ওটা যতদূর সম্ভব হাফ কে এক্স স্কোয়ার। ইয়েস ইয়েস ইয়েস, বল হলে হয় হলো শুধু কে এক্স, আর শক্তি বা কাজ হলে হবে হাফ কে এক্স স্কোয়ার, ইউ আর রাইট। আর পরেরটার ক্ষেত্রে দেখো একটা সরল দোলকের থিম দেওয়া আছে এবং সেটা করে দেওয়া আছে, তো আশা করি আমার মনে হয় অঙ্কর এই পার্টটি আমরা আপাতত ক্লোজ করছি।